হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি দেখো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তাহলে চলো আজকে সকালবেলা তোমাদের সাথে চলে এসেছি ঘর মোছা ভিডিও নিয়ে। ঘর পোছা ভিডিও নিয়ে বলছি মানে সকাল থেকে সমস্ত কাম তো হয়ে গেছে, তাই এখন ঘর পুছছি। আর ঘর পোছার সময় ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি, সকাল থেকে আর ভিডিওটা করার সময় হয়নি। আর যাই হোক, যা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু এখন বলা এখনই চলে এসেছি সমস্ত কাম সেরে। ঠুকি নাকি কাম কিন্তু কম থাকে না, অনেকেই কাম থাকে। যাই হোক, যতই কাম থাকুক তার মাঝখানেও ভিডিওটা করার আমি খুব চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য। আর আজকে দেখো বর্ষা অ্যাকচুয়ালি সকাল থেকে খুব ভালোই বৃষ্টি হচ্ছে। সকালবেলা থেকে ওয়েদারটা খুবই খারাপ আজকে, আজকে বলতে না এক সপ্তাহ হয়ে গেছে ওয়েদারটা খুবই খারাপ। আর কি বলবো তোমাদেরকে, কারেন্ট ঠিক করে থাকছে না, কদিন ধরে খুব অসুবিধা হচ্ছে। রোজ দিন রাতে বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্টের জন্য অসুবিধা, জলও তুলতে পারছি না। এই দুদিন ধরে এই সমস্যাটা খুব বেশি দেখা যাচ্ছে। আর দেখো যে ঘর মোছার জন্য জল, আজকে সত্যি কথা ইনভার্টারও আমার চার্জ ছিল না একদমই, রাতে কারেন্টটা ছিল না, জল ছিল না, কালকের দিনটা ঘর মুছতে পারিনি, এর জন্য আজকে ঘরটা পুছে নিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, আর দুদিন হয়ে গেছে ভিডিওটা ছাড়তে, একটু লেট হচ্ছে কেননা নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে এখানটাতে। নেটওয়ার্কের সমস্যা বলতে কারেন্ট ঠিক করে থাকছে না, আর কারেন্টটা না থাকলে আমাদের এখানে নেটওয়ার্ক ঠিক করে পায় না, যার জন্য ভিডিও ছাড়ার খুব অসুবিধা হচ্ছে। ভিডিও করে রাখছি কিন্তু ছাড়তে পারছি না। যাই হোক, তোমাদের সামনে সব কিছুই বলি, যার জন্য এই সমস্যাটার কথাও বলে দিলাম তোমাদেরকে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দেখো ঘরটা কিন্তু মুছে ফেলেছি। এই ঘরটা কি সমস্ত ঘর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, রুম কয়টা সব কটা হয়ে গেছে। আমার যেহেতু চারটে রুম, আর রুম কয়টা পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে যাওয়া মানে বারান্দাটা বাকি আছে। তাহলে চলো এখন বারান্দাটা পরিষ্কার করে মুছে নিই। আর এই যে দেখো বারান্দাটা মুছছি, আর এই যে দেখো তোমাদের দাদাভাই এসেছে এখনে, আর হচ্ছে দাদাভাই এসেছে ছেলেকে স্কুলে দিয়ে। সকালবেলা ছেলেকে পাঠিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু মেরে ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি টিফিন টিফিন বানিয়ে, তারপরে ওকে যেই ছেড়ে স্কুল থেকে চলে এসেছি। এখন প্রায় 9টা বেজে গেছে, আমি কিন্তু এখনও গায়ে দোয়ার নেই, এমনি ঘরের সমস্ত কাম হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে, যাই হোক যাবতীয় যা কাম ছিল ঘরে সব কিছু হয়ে গেছে, এখনও গায়ে দুধ দেওয়াতে যাইনি। তোমাদের দাদাভাই তো যায় সবসময় 9টার ভিতরে মানে ডিউটি চলে যায়, আর তার জন্য 9টার মধ্যে আমার ঘরটা যাই হোক দুধটা দুইয়ে রেডি করে দিতেই হবে, তাতে তুমি যাই করো। আমি ভাবছি একটু লেট করে আসছে, যার জন্য একটু লেট করেই দোয়াই, ওই জন্য ঘরটা পরিষ্কার মুছতে চলে গেছিলাম আগেই। তারপরে দেখো তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়ে গাড়িটাই দোয়ানো হয়ে গেছে, সে সময় আর ভিডিও টিডিও কিছু করা হয়নি। এখন চলে এসেছি ঘরটা তোমাদের দাদাভাই সবাই চলে গেছে, টিফিন আর কেউ খায় না। তোমাদের দাদাভাই সকালবেলা অ্যাকচুয়ালি বাড়িতে টিফিন খায় না, বাড়িতে না থাকলে। আর বাবা আছে এখন প্রায় সমস্ত কাম সারতে সারতে, এখন কিন্তু 10:30-11টা বেজে গেছে, 11টা তো হয়ে গেছে, কেননা বাবা এখনে যাবে ছেলেকে আনতে। তা বাবাকে বলেছি দাঁড়াও, খালি মুখে যাবেন কেন, একটু দাঁড়ান আমি একটু রুটি বানিয়ে দিচ্ছি। তা এখনও রুটিটা করার আর সময় নেই, তার জন্য ভাবছি একটু গোলা রুটি বানিয়ে দিচ্ছি বাবাকে। মানে বাবা একটু গোলা রুটি ভালো খায়, বাবা বলে না আমিও খুব ভালোবাসি, বাবা আর আমি যেহেতু একটু মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্য গোলা রুটি খেতেও ভালোবাসি। দেখো বাবাকে কিন্তু গোলা রুটিটা বানিয়ে বাবা ওই যে দেখো খেয়ে যাচ্ছে, আর আমি আর মেয়ে এখানে খেতে বসে গেছি। আর যেহেতু রাত্রে মটনের তরকারি মটন রান্না করেছিলাম, আগে একটা ভিডিওতে তোমাদের তো দেখিয়েছি, সেই মটনের ঝোল আর ইয়ে ছিল, একটু 2-3 পিস মটন ছিল, আমি একটুখানি ঝোল নিয়েছি রুটিটা খাওয়ার জন্য। আর রুটিটা খেটে দেখো বাবা চলে গেছে মেয়েকে ছেলেকে আনতে, আমি চলে এসেছি এখন এখানে কাস্তে। আর এই বাথরুমের মধ্যে আমি কিন্তু একা না, মেয়েকেও নিয়ে এসেছি, কেননা মেয়েকে রাখার কেউ নেই, তো তার জন্য মেয়েকে নিয়েই কাজতে হয়। আর ওয়েদারটা যেহেতু খারাপ, বর্ষা বর্ষা পাক, বেশি কিছু কাচবো না আজকে, কিন্তু তাও দেখতে পাচ্ছ ছেলেটার জ্যাকেটটা কাচছি, কেননা মেয়ে আমার এত দুষ্টু, একটা ক্রিমের ডাব্বা পুরো জ্যাকেটটা পুরো সাদা সাদা করে ফেলেছে, কালো জ্যাকেটটা পুরো সাদা করে ফেলেছিল, তাই ওর জ্যাকেটটা ধোয়াই ছিল, তাও ধুয়ে দিতে হচ্ছে আর কি। কী শুকিয়ে যাবে আর থাক, কবে 2 দিন বসে ঘরে বসে শুকিয়ে যাবে, যার জন্য আর
ধুয়ে ফেলছি আর কি, যতই ওদের খারাপ হোক না কেন, ঘরে মেলে দেবো, 2-3 দিনে শুকাবে, যা হবে হবে আর কি। আর কেন এই অসময় বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না, আমার একটুও ভালো লাগছে না। এই বৃষ্টির জন্য স্নান করতে অসুবিধা হচ্ছে, কারেন্ট থাকছে না, জল তুলতে পারছি না, মানে এত অসুবিধা হচ্ছে তোমাদের কি আর বলবো। যাই হোক, দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, আর তার মাঝখানে কিন্তু মেয়ে এসেছিল, মেয়ে ছিল আমার বাথরুমের মধ্যে, তারপর ওর পিসিমণি এসেছে, মেয়েকে ওর পিসিমণির কাছে দিয়ে দিয়েছি। মানে আমাদের গ্রামে ওর পিসি আছে, পিসির মেয়ে আরও দুজনে খেলা করে, মেয়েকে বের করে পিসির কাছে দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার কাচতে বসে গেছি। বাচ্চা মানুষ কোথায় রাখবো বলো, ওকে নিয়ে নিয়ে সবসময় কাজ করতে হয়, কারণ বাড়িতে কেউ থাকে না। তো বাবাও ছিল, বাবাও ছেলেকে আনতে গেছে, ওকে বাইরে ছেড়ে দেবো, কোথা দিয়ে কোথায় হাঁটা দেবে, রাস্তায় গাড়ি ঘোড়া চলে, যার জন্য ওকে যেখানে যাই আমি ওকে নিয়ে যাই। রোজ দিন প্রায় তো ওকে স্নান করতে আমি ঢুকলে বাথরুমে, ও আমার সাথে ঢুকবেই। আর আর দেখো, ওই যে তোমরা গায়ে দোয়ানোর সময় মেয়েকে উপরে বসিয়ে রাখি। যাই হোক, দেখো আমি কিন্তু জামা কাপড় কুচো কেচে নিয়ে আবার স্নান টান সেরে যা, রোজ দিনের সমস্ত কাম কাম কিন্তু কম না। আর দেখো এই গেঞ্জিটা কাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, যতজন কাচ্ছি দিন দিন তত রং রং বেরোচ্ছে। সে হোলি খেলার দিনে এই গেঞ্জিটা পরেছিল, তারপর থেকে আর পরেনি, এই যে এতদিন বন্ধ ছিল, কালকে আবার কি মনে করে গেঞ্জিটা পরলো। আবার দেখো কতটা কালার লেগে গেছে, আমি অন্য কটা জামা প্যান্ট ভিজিয়েছিলাম, সেই কটাতেও একটু একটু কালার লেগে গেছে, কি বলবো বলো। আজ গেঞ্জিটা বলছি ফেলে দিতে, কই কি বলছে ফেলবো না, একটা আমার ভালো লাগে পড়তে, গরমের দিন চলে এসেছে। যাই হোক, দেখো আমি কিন্তু এখন জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক ঘরে মেলে একরে স্নান দান করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে চলো আমি কিন্তু জামা কাপড় কটা ধুতে থাকি। আর আমাকে তোমরা সকলেই বলো যে বৌদি ভিডিওতে মিউজিক দাও না কেন, যে কটা ভিডিওতে আমি মিউজিক দেওয়ার চেষ্টা করি সে কটা ভিডিও কিন্তু আমার কপিরাইট পড়ে যায়। তোমরাই বলো আমাকে কমেন্ট করে আমি কি মিউজিক দেব যেটা আমাকে কপিরাইট পড়বে না। আমার অনেক কটা ভিডিও না অ্যাকচুয়ালি কপিরাইট পড়ে যায়, এত কষ্ট করে ভিডিও করি, তারপর যদি কপিরাইট পড়ে যায় মনটা অনেক খারাপ হয়ে যায়। আর তোমরা ভাইরা অবশ্যই কমেন্ট করে বলো কোন ভিডিও, মানে কোথার থেকে ভিডিও নিলে আমি কপিরাইট পাবো না, যেটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করে মিউজিক দেওয়ার জন্য, আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি মিউজিকটা কোথার থেকে দিলে আমার ভিডিওতে কপিরাইট পড়বে না, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আছি, তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি নেক্সট ভিডিওতে মিউজিক দেওয়ার খুব চেষ্টা করব, আর কনফার্ম করে বলবে যে কপিরাইট উঠবে না। তাহলে দেখো আমি কিন্তু কাঁচা ধোয়া আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো এখনই কাঁচার পরে যাবো রান্নাঘরে, রান্নাঘরে কী করবো না করবো সেটাও চলো দেখাই তোমাদেরকে। আর এই যে দেখো স্নান দান করে চলে এসেছি রান্নার কাছে, আজকে তেমন কিছু রান্নাটা করবো না, কেননা আজকে কাকিমা আছে, কাকিমার আজকে একাদশী, আর একাদশীতে কাকিমা কিছুই খাবে না, উপাস থাকবে, আর যা হোক ফ্রুট ফ্রুট খাবে। আর বাবা আমি আর ছেলে আর আমার মেয়ে, যে যে চারজন ভাবছি কী আর রান্না করব, মটন তো একটু আছে, এই রান্না করি সেদ্ধ ভাত, আর অনেকটা বেলা হয়ে গেছে কী রান্না করব। আর সকালে একটু ভালোই ভারী খাওয়া হয়ে গেছে, কেননা প্রায় 11টা বেজে গেছিলো খেতে খেতে, আর এখনও সেরকম খিদে লাগছে না। বাবাকে বলেছি কী রান্না করবো, সকাল বলছে সেদ্ধ ভাতই রান্না করো, সেদ্ধ ভাতই খেয়ে দেবো, দুজনে আছি তো। তাই তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আসবে না খেতে, ও গেছে অনেকটা দূরে, আস্তে আস্তে রাত্রও হয়ে যাবে, আর আজকে ওদেরটাও ভালো না, অনেকটা দূরে গেছে, কি করবে জানি না। আর ওই যে একটুখানি মটন আছে ওই মটনটা দেবো। আর এই যে দেখো এখানটাতে আমি সবসময় প্রায় তো ইন্ডাকশনে রান্না করি, কেননা গ্যাসের যে দাম হয়েছে না কি বলবো তোমাদেরকে, খুবই দাম হয়েছে গ্যাসের, এত রেটটা বাড়িয়ে দিচ্ছে কেন বুঝতে পারছি না। দেখো আমার মতন কিন্তু প্রায় এত সকলেই করে রান্না বসিয়ে দিয়ে বাসন মাজা, আর সকাল থেকে খেয়ে দিয়ে ফটছে চলে গেছে স্নান করতে, আর যেহেতু চার বাসন টিফিন টিফিন খেয়েছি, কিছুই বাসন কটা কিন্তু মাজিনি স্নান করার আগে, রোজ দিন মেজে ধুয়ে যাই স্নান করি, আজকে আর স্নান করার আগে মাজা হয়নি। আর স্নান টান করে এসে এখন ভাবছি তো বেশি কিছু রান্না করবো না, ওর জন্য মাজতে থাকবো, রান্না করতে থাকবো, রান্নাটা হয়ে যাবে। তার মাঝখানে ছেলে এসেছে, ছেলেকে
জামা প্যান্ট চেঞ্জ করিয়ে গরম জল করে স্নান টানান করিয়ে ছেলে এখন টিভি দেখছে আর আমি এখন রান্না করছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। রান্না হয়ে গেলে আবার ভাতটা খাইয়ে দেবো। আর বাইরে একটু বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখাবো। এখন মানে এখন একটু কমছে, মেঘ মেঘ পা গেছে, প্রচুর ঠান্ডা, এত শীত করছে, মানে অসময় বৃষ্টি হলে কীরকম হয়। আর যার জন্য বাসনগুলো আর বাইরে নিয়ে মাজিনি, প্রচুর ঠান্ডা লাগছে বাইরে, ওই জন্য ঘরেই মাজার চেষ্টা করছি আর কি, যতটুকু পারি আর কি মেজে নিই। আর বেশিও কিছু না, তাও কিন্তু কমও না। আমি যে কি বলছি তোমাদেরকে, তোমরা ভাববে কি পাগলের মতন বকছে। দেখো আমার কিন্তু বাসন কটা এখনই মাজা হয়ে গেছে, আর এই যে দেখো অল্প কিছু বলেছি কিন্তু কম কিছুও না, দেখো ঝুড়িটা কিন্তু ভরে গেছে পুরো, দেখেছো। আর এই যে চলে এসেছি এখন খেতে, দেখো সেদ্ধ ভাত, বর্ষা বর্ষা পাক, ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত, আর ওইখানে মটন। বাবা আর ছেলে মেয়ে ওরা দুধ ছিল বাড়িতে, দুধ আছে তো, দুধ আর কলা আনছিল, কাকিমা একাদশী ছিল বাড়িতে, কলা ছিল, দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছে। আর আমি আর এই বাবার মটনটা খাইনি, বাবার যেহেতু প্রেশারের হার্ট প্রবলেম আছে, সেজন্য বাবা বেশি মটন খাচ্ছে না। দেখো আমি কিন্তু খেতে খেতে খুব জোরে, এতটা জোরে বৃষ্টি নেমেছে, অল্প অল্প ছিল কিন্তু খুব জোরে বৃষ্টি নেমেছে, তাই ভাবছি তোমাদের খালি বৃষ্টির কথা বলছি, তোমাদের একটু বৃষ্টিটা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো এতটা হাওয়া, এতটা বৃষ্টি, আর রাতে বৃষ্টি খুব জোরে হয়েছিল। আর এই গিয়ে পড়ে কী বলে, আমরা তো বলি কি শিল পড়ে, রাতে কিন্তু খুব শিল পড়েছে, এইবার আম টাম সব নষ্ট হয়ে যাবে। দেখো খুব বৃষ্টি হচ্ছে আর খুব ঠান্ডা লাগছে। যাই হোক, রাখছি ভিডিওটা, বাই, ভালো থাকবে, সুস্থ।